আজকে আমরা ফুড ব্লগ বানাতে যাচ্ছি রানাঘাটের মধ্যেই। কিন্তু ফুড ব্লগে সব সময় একজন যায় বা দুজন যায়, কিন্তু আজকে আমরা পুরো টিম নিয়ে এসেছি। এটাই হচ্ছে আমাদের রেড চিলি রেস্টুরেন্ট। এখানে নিচেটা রান্না বান্না হয়, উপরে দুতলা তিনতলাতে রেস্টুরেন্ট করা আছে খুব সুন্দর করে। চলো ভিতরে যে দেখবো কি কি আছে না আছে। আজকে পুরো আমরা সমস্ত টিম নিয়ে চলে এসেছি। সবার প্রথমে দেখো প্রসেনজিৎ দাকে, দেখো না এই মানুষটাকে, ফোন নিয়ে ব্যস্ত, ফোনটা ছাড়ো, মুখটা দেখাও। হ্যাঁ, এই হচ্ছে অমিত, এর জন্মদিন, একে একে বলি করব। আর এই হচ্ছে আমাদের সুব্রতদা, সবসময় ঠাকুরতলায় দেখতে পাও। আমার সন্দীপের কাছে এই মানুষটাকে দেখো, এর নাম সন্দীপ, দেখছো চকচক করছে, আগে এরকম চকচকে ছিল। হচ্ছে সুজিৎ, একদম মেয়ে ছেলে পছন্দ করে না, তিনটে মেয়ে এখানে খেতে এসেছিল, তার আগে তাড়ি দিয়েছে। আর এই হচ্ছে ভাই আমাদের, আমাদের সবচেয়ে ছোট, একে সবাই ভাই বলে, তার প্রচুর কষ্ট এর মনে। এ কোনোদিন নিরামিষ খায় না, সবসময় আমিষ খায়। মুখটা দেখো, এখনো রক্ত লেগে আছে। পুরো বুকিং এর খরচা আজকে অমিতের উপর, কারণ অমিতের আজকে জন্মদিন। আজকে আমরা একদম স্পেশাল ভাবে সবকিছু রিভিউ দেবো, কোনোটাই ভুল কিছু বলবো না, কিন্তু কি খাওয়াবে সেটাই জানি না। প্রথমে আমরা খাবো চিকেন পকোড়া। কোথায় এটা? বাটার ফ্রাই, বেটার ফ্রাই। ঠিক আছে, আমি অশিক্ষিত, কোই বাত নেই, হাম তো চুতিয়ে হ্যায়, দুবারা ট্রাই করেঙ্গে। দেখো এটা চিকেন পকোড়া না, এটা চিকেন বেটার ফ্রাই। বাবে জন্মে খাইনি, তার জন্য জানি নি। সে চুতিয়া বাত কুছ হো নেই সকতি। নাম কি, নাম বলো। হ্যাঁ, চিকেন পকোড়া, নামই জানি। কেমন লাগছে? ভালো লাগছে খুব। আপনার কেমন লাগছে? এর ভিতরে চিকেনের সঙ্গে বেশি তো পেঁয়াজ আর লঙ্কা দেখতে পাচ্ছি। দেখো দাদা সস ঢালছে। এটা কি হচ্ছে অধিবাই দা? নাচাও নাচাও, ভালো লাগছে। জিন্দগি তো এসি হো, জিন্দা তো ঝাঁট কে বাল ভি। শুধু খেতে হবে না, এতটাই খিদে পাচ্ছে যে সেটা নর্মালি খেয়ে নি। কেমন লাগছে দাদা তোমার এটা খেতে? আরে কথা বল, আমার আওয়াজ হয় দারুন। আমাদের ফ্রাইড রাইস চলে এসছে, এরপর আসবে চিকেন। এখন আমি এত খিদে পাচ্ছি, একটু ফ্রাইড রাইসটা খেয়ে দেখছি কেমন হয়েছে। ভাতের মতনই লাগছে, একটু মশলা মাখা ভালো হয়েছে। তোমার কেমন লাগে চিকেনটা? ভালো না? চিকেনের এই যে আইটেমটা হয়েছে, আইটেমটা যথেষ্ট খেতে ভালো, যথেষ্ট ভালো লাগছে খেতে, খুব একটা খারাপ না। অনেকক্ষণ চামচ দিয়ে খেয়ে ভদ্র দেখানোর পর আর থাকা যাচ্ছে না বলে হাত দিয়ে লেগে পড়েছে প্রসেনজিৎ দা, তার সঙ্গে অমিত আর আমিও। আর কোন এই লোক, কাহাঁ সে আতে?
সবার লাস্টে আমরা একটু মিষ্টি মুখ করে নিচ্ছি। এই দাদা, তুমি থালা পরিষ্কার করে দিয়েছো, কেমন লাগছে তোমাকে? কোন জিনিসটা বেশি ভালো লেগেছে? খারাপ লাগলেও খাও, ভালো লাগলেও খাও। ইতনে তেজস্বী লোক হ্যায় আমারে পাস, কিতনে শানদার বিচার রাখতে হ্যায় জি। এখন কেমন লাগলো সেটা বলো, কোনটা বেশি ভালো লেগেছে? ফার্স্ট যেটা ভালো লেগেছে। তোমার কোনটা বেশি ভালো লেগেছে? ভাই আপনার কোনটা বেশি ভালো লেগেছে? পকোড়াটা খুব ভালো লেগেছে। তুমিও তো পরিষ্কার করে দিয়েছো, চিকেন ব্যাটার ফ্লাই আর তেজপাতার মিষ্টিটা খুব সুন্দর লেগেছে। আচ্ছা, খাওয়া দাওয়া খুব ভালো হলো। তোমার কি ভালো লেগেছে? কোন জিনিসটা সবচেয়ে বেশি ভালো লেগেছে? মিষ্টি ভালো লেগেছে। আর রেস্টুরেন্টে, রেস্টুরেন্টে কিছু বলো, তোর সবচেয়ে বেশি ভালো কি লেগেছে বলো? তোমার জল ছাড়া অন্য কিছু বলো, কি ভালো লেগেছে? আরে কেনা কে চাতে হো? তাই নাকি? চিকেনটা মিষ্টি হয়ে গেছে, বাঙালি খতম, বাই বাই, টাটা, গুড। আরে বাটার ফ্রাই তো মিষ্টি হয়। পেছন ফাটলো, ফাটিয়ে কেমন লাগলো বলো? ইতনি খুশি, ইতনি খুশি, আমাদের খাবার দাবার সব শেষ হয়ে গেছে। এরপর যেটা দেখার পালা, সে যে বিল কত এলো, বিল কত এলো, কত? 3380। আরে কম এসছে, বেশি ফাটে নিলে। তোর ক্যাশিয়ার কই? ক্যাশিয়ার এই দিকে নাকি? আচ্ছা আচ্ছা, ক্যাশিয়ার। এরা তো চিকেনের থেকে এটাতে বেশি মজা পেয়েছে মনে হচ্ছে। কন লোক কাহা সে আতে? পরবর্তী আবার নতুন ভিডিও বানাবো খাওয়া দাওয়া নিয়ে। এই পুরো ব্লগটা কেমন হয়েছে কমেন্টে অবশ্যই জানাবে, ঠিক আছে? আমরা আসবো আবার পরের বার্থডে। কই বাত নেই, হাম তো চুতিয়ে হ্যায়, দুবারা ট্রাই করেঙ্গে, আর কে ভেজ চলবি কাম পে। একটু মোড়ে খা, না গেলে পয়সা শোধ হবে না মনে হয়। টাকা পয়সা শোধ হয়ে গেছে, ভিডিও এখানেই শেষ। আশা করি ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। পরের সপ্তাহে আজকের দিনে আবার একটা নতুন ভিডিও আসবে, অবশ্যই সেটা ফুল ব্লগ না হতেও পারে, বাট ভিডিওগুলো তোমরা দেখবে, ভালো লাগবে। বাই, খতম, বাই বাই, টাটা, গুড বাই।